এবার কি পিছোতে পারে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট মনোনয়নের জন্য স্বল্প সময়সীমা নিয়ে এবার হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক আজ আদালতে নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি জানানো হয় এবং আদালতেরই বা কি পর্যবেক্ষণ বিস্তারিতভাবে জানতে চাইব देखो निर्वाचन कमिशनर जुक्ति होच्छे जे आदालत चाहले तारा एई मनोनयन पत्र पेश करार जे समय सीमा सेटाके आरो एक दिन बाड़ाबार जोन्नो तारा प्रस्तुत रयेछे अर्थात जे समय सीमा 15 जून शेष होच्छिलो सेटाके बाड़िये 16 जून पर्यन्त करते राज्य निर्वाचन कमिशन प्रस्तुत रयेछे एबं तादेर बक्तव्य होच्छे एई एक दिन समय सीमा बाड़ाले सेक्षेत्रे बाकी भोटेर जे निर्घण्ट रयेछे सेई निर्घण्टके कोनो रकम बदलाते हबे ना बा सेखाने कोनो बदल কিন্তু কলকাতা হাইকোর্ট যদি মনে করেন যে এই মনোনয়নপত্র পেশের সময়সীমা আরো বাড়াবার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের দিন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এখানেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের প্রশ্ন হচ্ছে যে এই যে ভোটের দিন পেছাবার সিদ্ধান্ত সেটা নির্বাচন কমিশনের একার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় তার কারণ আইন অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই ভোটের দিনক্ষণ স্থির হয় বা কবে নির্বাচন হবে সেই দিন স্থির হয় ফলত নির্বাচন কমিশনের একার পক্ষে এই ভোটের দিন পিছিয়ে দেওয়া সম্ভব নয় এবং এখানে কলকাতা হাইকোর্টের একেবারে প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে তুমি জানো গত পরশুও যখন শুনানি হয় সেই সময়ও মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন যে যে সময়সীমা দেওয়া হচ্ছে অর্থাৎ 9ই জুন থেকে শুরু করে 15ই জুন পর্যন্ত এই সময়সীমা মনোনয়নপত্র পেশ করার জন্য পর্যাপ্ত নয় বলে প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট মনে করছেন এর পাশাপাশি গতকাল মহামান্য প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে সকাল 11টা থেকে বেলা 3টে পর্যন্ত বা দুপুর 3টে পর্যন্ত এই যে 4 ঘন্টা সময় নির্ধারিত করা হয়েছে এই সময়সীমায় পর্যাপ্ত নয় বলে মহামান্য প্রধান বিচারপতি মনে করছেন ফলত সব মিলিয়ে নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে যে কলকাতা হাইকোর্ট চাইলে এই বিকেল 3টের সময়সীমাকে বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত করা সম্ভব কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে বাকি নির্বাচনের দিন পিছিয়ে দিতে গেলে সেখানে কিন্তু একটা জট তৈরি হবে এবং সেই জট রাজ্য নির্বাচন কমিশনের একার পক্ষে কাটানো সম্ভব নয় ফলত মহামান্য প্রধান বিচারপতির আরও একটা বক্তব্য হচ্ছে যে 2018 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়নপত্র পেশ করার যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটা ছিল 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি মনে করছেন যে 2রা এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ফলত সেই দিনটা বাদ দিলেও 7 দিনের সময়সীমা সেইবারে মনোনয়নপত্র পেশ করার জন্য পাওয়া গিয়েছিল কিন্তু এবারের সময়সীমা সেটা কিন্তু আরও কম ফলত এই সময়সীমার মধ্যে এত বিপুল সংখ্যক যারা প্রার্থী রয়েছে প্রার্থীরা কি করে মনোনয়নপত্র পেশ করবেন সেটা যেমন একটা প্রশ্ন তার পাশাপাশি তিনি কিন্তু বলছেন যে একজন প্রার্থী তিনি যখন মনোনয়নপত্র পেশ করতে যান সেই সময় একাধিক তথ্য তাকে দিতে হয় এবং সেখানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না তার সম্পত্তির ক্ষতি আছে ফলত এই বিপুল যে কাজ রয়েছে সেই কাজ প্রার্থীদের পক্ষে এবং প্রশাসনের পক্ষে কতটা সুষ্ঠুভাবে করা সম্ভব সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ফলত সব মিলিয়ে সমস্ত পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষ হয়েছে রায়দান স্থগিত রাখা হচ্ছে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের তরফ থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে এবং তারপরেই পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যাবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ সৌভিক তোমায় অন্যদিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবিতে যে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা সেই জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত যদিও আমরা শুরু থেকেই দেখেছি নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি প্রথম থেকেই রাজ্য পুলিশের ওপর আস্থা রাখারই ইঙ্গিত দিয়েছিলেন আর এই প্রেক্ষাপটে সোমবার শুনানিতে প্রধান বিচারপতি বলেন যে রাজ্য নির্বাচন কমিশনার নিজেই জানাচ্ছেন যে 6টি জেলা স্পর্শকাতর সেগুলির ক্ষেত্রে তাহলে কি হবে কলকাতার 80% পুলিশ যদি হুগলি বা বীরভূমে চলে যায় তাহলে কলকাতার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কি হবে সাড়ে 3 মাসের মধ্যে অন্তত 12 বার হাইকোর্টকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হস্তক্ষেপ করতে হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং প্রহসনে পরিণত হবে তাই নির্বাচন কমিশনকে আরও করা হওয়া উচিত কেন্দ্রীয় বাহিনী ডাকা উচিত নচেত এই নির্বাচন না করানো না করানো কোনো মানে হয় না গভর্নর সাহাবি ইজ জো ডিস্টারবেন্স হওয়া হয় ये राजीव सिन्हा का अपॉइंटमेंट करना उसको ठीक नहीं हुआ है गवर्नर का सबका पास 3
ब्यूरोक्रेट का, रिटायर्ड ब्यूरोक्रेट का पैनल गया था। एक में राजीव सिन्हा था, दूसरा में एमबी राव था, थर्ड में अजीत वर्धन था। गवर्नर साहब को थोड़ा पता करके, उनका जो एलुसा रहा है, उसका इंटेलिजेंस ब्रांच है सेंट्रल गवर्नमेंट का, सबको छानबीन करके करना चाहिए था, लेकिन गवर्नर साहब ने ये काम नहीं किया है। निर्वाचन परिचालना करे पश्चिम बंगे जरा सन्त्रास ना हय एवं सर्वोपरि केंद्रीय बाहिनी जरा मोतायेन हय एइगुलो आमादेर दाबी। आमरा कोर्टेर काछे गेछि प्रशासनके बाध्य करते निरपेक्षभावे भोट करते, जेखाने प्रशासन दाड़ी करे सेखानटाय केंद्रीय बाहिनी मोतायेन करते। बस आमरा चाई निर्वाचन। आमरा दलेर पक्ष थेके बोलेछि जे मनोनयन जमा देवार दिन थेके दिनेर अंतत 7 दिन आगे थेके राज्ये केंद्रीय बाहिनीके डिप्लय करार प्रयोजन छिलो। আমরা ডে ওয়ান থেকে এই কথা বলছি, পঞ্চায়েত নির্বাচনের এক বছর আগে থেকে আমরা বলছি। আজকে পঞ্চায়েত নির্বাচনে আমরা বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্পূর্ণ সম্ভব নয়। এবার তৃণমূলকে মারবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো বিধানসভা নির্বাচন করেছে, তারা 8 দফায় করেছে। কেন্দ্রের নির্বাচন কমিশন করোনার সময় বারণ করা সত্ত্বেও 8 দফায় করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তারপরে তো সিপিএম কংগ্রেস শূন্য পেয়েছে, বিজেপি গোহারা হেরেছে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী আমরা কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাই না। অন্য জায়গায় পঞ্চায়েত আর পুরসভার ভোট করবে হচ্ছে রাজ্য পুলিশ, আর পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় বাহিনী কি মামার বাড়ির আবদার নাই। অন্যদিকে মনোনয়ন পর্ব যাবে থেকে শুরু হয়েছে, অর্থাৎ গত শুক্রবার থেকে আমরা দেখছি জেলায় জেলায় অশান্তি সংঘর্ষের ছবি। আর এই প্রেক্ষাপটে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ উদ্বেগ প্রকাশ করে বললেন, মনোনয়ন পর্বকে ঘিরে অশান্তি আরও বাড়বে জেলায় জেলায়, মূলত তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্বের জেরে। ঠিক কি বলেছেন তিনি আপনাদের সামনে রাখব। তৃণমূলের অত্যাচারে লোকে অতিষ্ঠ, পঞ্চায়েতে পার্লামেন্ট অব্দি সমস্ত নেতারা লুট করছে, তো মানুষ সেই জন্য টিএমসির হয়ে দাঁড়াতে চায় না কেউ। আর যেখানে জোর করে ওরা ভোট লুট করে সেখানে ওরা গণ্ডগোল করছে। কয়েকটি জেলা তো বিশেষভাবে উপদ্রুত, আর টিএমসিতে ছেড়ে টিএমসিতে সিপিএম কংগ্রেসের যে সংখ্যালঘুরা চলে এসেছিলেন তারা বুঝতে পেরেছেন তাদেরকে ধোকা দেওয়া হয়, তারা আবার ফিরছেন। সেই জন্য সিপিএম কংগ্রেস অনেক জায়গায় মাটি খুঁজে পেয়েছে, তারা লড়াই করছে। আর এই যে হিংসা, এটা হওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ, হিংসা তখনই হবে টিএমসি যখন নমিনেশন করবে, আজ থেকে টিএমসি নমিনেশন শুরু করবে, আজ থেকে তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল বাড়বে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন যে উদ্বেগ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। 2021-এর শীতলকুচির ঘটনাতে দিলীপ ঘোষ বলেছিলেন, বেশ করেছে কেন্দ্রীয় বাহিনী কয়েকজনকে গুলি করে মেরেছে, পশ্চিমবঙ্গে আরো অনেক শীতলকুচির মতন ঘটনা দরকার আছে। যে দিলীপ ঘোষ নির্বাচনে হিংসাকে বারবার সওয়াল করেছিলেন, তিনি আজকে একটা উল্টো সওয়াল করছেন, উল্টো কথা বলছেন। সব থেকে আশ্চর্যের ব্যাপার, আপনারাই কালকে দেখিয়েছেন যে হাইকোর্টে শুনানি চলাকালীন ইলেকশন কমিশন হাইকোর্টকে জানিয়েছে যে কোন গণ্ডগোলের কথা বলা হচ্ছে। একটাও তো এ পর্যন্ত ইলেকশন কমিশনে কোন রাজনৈতিক দল একটাও অভিযোগ জমা করেনি যে অমুক জায়গায় আমি গিয়ে বা আমাদের লোক নমিনেশন দিতে পারিনি কিংবা তাদের আটকানো হয়েছে। নট এ সিঙ্গেল কমপ্লেন, একটাও কমপ্লেন এই দিলীপ বাবুই বলুন, সিপিএমই বলুন কিংবা কংগ্রেসই বলুন, তারা ইলেকশন কমিশনই তো করছে ইলেকশনটা, তাদের কাছে একটাও কমপ্লেন জমা নেই। আর এদিকে শুধু এই সোশ্যাল মিডিয়া কিংবা টিভিতে ইলেকট্রনিক মিডিয়াতে হাওয়া গরম করছেন, এই করে তো ইলেকশন হবে না। সংগঠন করতে হবে, নমিনেশন দিতে হবে, মানুষের কাছে যেতে হবে, ভোট পেতে হবে, তবে ইলেকশন জিতবেন। আর ভোটের আগেই পরাজিতের আর্তনাদ এই দিলীপবাবুদের গলায় শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।
অন্যদিকে আজও যে ছবি দেখা গেল মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূলের বাইক বাহিনীর দাপাদাপি, গতকালও মুর্শিদাবাদের রানীনগরের একই জায়গায় আমরা দেখেছিলাম লাঠি বাঁশ হাতে নিয়ে তৃণমূলের বাইক বাহিনীর দাপাদাপি। কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই একই ছবি পরপর দুদিন দেখা গেল, যেখানে শাসক দলের বাইক র্যালির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। গতকালও মুর্শিদাবাদের রানীনগরের একই জায়গায় এই ছবি আমরা দেখেছিলাম, আর আজও সেই একই ছবি। কমিশনের তরফ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে এর ধরনের কোনো বাইক র্যালি করা যাবে না ভোট প্রচারে বা মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে। অথচ গতকাল আমরা দেখলাম মুর্শিদাবাদের রানীনগরে মনোনয়ন পর্বের মধ্যেই এইভাবে লাঠি বাঁশ হাতে নিয়ে শাসক দলের বাইক বাহিনীর দাপাদাপি, আর আজও সেই একই ছবি। সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরপর দুদিন মুর্শিদাবাদের রানীনগরের একই জায়গায় একই ছবি। দেখো, একই রকম ছবি কিন্তু দেখা যাচ্ছে যে বাইকে করে এই র্যালি করা হচ্ছে এবং সেখানে শাসক দলের পতাকা রয়েছে যারা বাইকে র্যালি করছিল বা বাইক নিয়ে যারা মিছিল করছিল। এবং আমরা দেখলাম যে তারা একেবারে রানীনগরের বিভিন্ন জায়গাতে তারা যেমন বাইকের মিছিল নিয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যে এরা পথে নেমেছে এবং তারা যেখানে যেখানে জমায়েত রয়েছে বা যেখানে যেখানে কোনোরকমভাবে তাদের সন্দেহজনক কিছু দেখছেন তারা সেই ক্ষেত্রে তারা সেখান থেকে বেরিয়ে তাদেরকে সেখান থেকে হটিয়ে দিচ্ছেন। এবং এই যে পরিস্থিতি গতকাল এখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, সেখানে বাম কংগ্রেসের কে বাধা দেওয়ার অভিযোগ ছিল এবং উল্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও অভিযোগ তোলা হয়েছে, তাদেরকেও বাধা দেওয়া হয়েছে এবং তারপরে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এবং এরপরে দেখা যায় যে পুলিশের লাঠিচার্জের পরেও একেবারে লাঠি বাঁশ পাইপ হাতে, এছাড়াও পতাকা হাতে তো ছিলই, নিয়ে তারা বাইকে র্যালি করছেন বা রাস্তায় মিছিল করছেন। এবং তার পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। আজকে বাম কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়েও যেভাবে শাসক দলের বাইক বাহিনীর দাপাদাপি। অবশ্যই পরবর্তী পরিস্থিতি বদলায় কিনা সেদিকে নজর থাকবে। ধন্যবাদ এখনকার মতো। অন্যদিকে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি, আর সেই অশান্তির আবহে আজ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ প্রার্থীরা তারা মনোনয়ন জমা দিতে যাবেন। গতকাল ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনেই জড়ো হন তৃণমূল কর্মীরা, উত্তেজনা তৈরি হয়, আর আজ তারা ফের একবার মনোনয়নপত্র জমা দিতে যাবেন। গতকালের ছবি দেখতে পাচ্ছেন যেখানে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় ভাঙড়ে। আইএসএফ প্রার্থী আসমা খাতুন আক্রান্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন, আর আজ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তারা মনোনয়নপত্র জমা দিতে যাবেন। হিন্দলদের প্রতিনিধি সরাসরি সঙ্গে রয়েছেন। হিন্দল, কি খবর রয়েছে ভাঙড় থেকে আজ? দেখো, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু হচ্ছে যে ভাঙড়ে ব্লক ডেভেলপমেন্ট অফিস ভাঙড় শুয়ে সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসের বাইরে কিন্তু কিছু সংখ্যক পুলিশ ইতিমধ্যে মোতায়েন হয়েছে এবং বিভিন্ন দলের প্রার্থীরা তারা কিন্তু এখানে মনোনয়ন জমা দিতে আসবেন। শুধু তাই নয়, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে একেবারে ভাঙড়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসে কিন্তু আটকা পড়েছিলেন আসমা খাতুন নামে আইএসএফের এক প্রার্থী, এবং তিনি যেটা আশঙ্কা করেছিলেন যে তাকে প্রাণে মেরে দেওয়া হতে পারে, কেননা বাইরে তখন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ছিলেন, সেই আশঙ্কা তিনি করেন। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশ কিন্তু রীতিমতো তাকে নিরাপত্তা দিয়ে বিডিও অফিসের পিছন দিকের যে গেট রয়েছে সেই গেটের তালা ভেঙে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে বাইরে বার করে নিয়ে যায়। স্বাভাবিকভাবে সেই আবহে আজকে আইএসএফের যিনি ভাঙড়ের বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি আসবেন তেমনটাই কিন্তু আইএসএফের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেই কারণে পুলিশি বন্দোবস্ত কিন্তু আরও করা হয়েছে, কেননা যে কোনো মুহূর্তে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের বাতাবরণ তৈরি হতে পারে। যেটা দেখা যাচ্ছে ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন, সিআই রয়েছেন এবং এখানকার যিনি ওসি রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায়। গতকালের পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আজ কড়া নিরাপত্তা ভাঙড়ে। ধন্যবাদ হিন্দল। এই পর্বে দুটি ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে ফল প্রকাশের আগেই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে শাসক দলের উল্লাস, অন্যদিকে বীরভূমে তালিকা প্রকাশের আগেই প্রার্থী মনোনয়ন পেশ করলেন। কেষ্টবিহীন বীরভূমে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসক দলের প্রার্থীর প্রথম মনোনয়ন। সিউড়ি 2 নম্বর ব্লকে জেলা পরিষদের 29 নম্বর আসনের মনোনয়ন জমা দিলেন ব্লক সভাপতি নুরুল ইসলাম। প্রার্থী তালিকা ঘোষণার আগে কিভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ব্লক সভাপতি, উঠছে সেই প্রশ্ন। শাসক নেতা দাবি করেছেন দলের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন, কারোর অনুমোদনেই নিশ্চয়ই মনোনয়ন জমা দিয়েছে অস্বস্তি ঢাকতে সাফাই সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর।
একদিকে যখন সিউড়িতে প্রার্থী তালিকা ঘোষণার আগেই মনোনয়ন পেয়ে শাসক প্রার্থীর, অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের ছবি তুলে ধরছি, যেখানে ফল প্রকাশের আগেই শাসক কর্মীরা যেভাবে উৎসবে উল্লাসে মাতলেন সেই ছবি আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।